পাগলা কুকুরের আতঙ্ক হাবড়ায়। কুকুরের কামড়ে জখম শিশু সহ অন্তত 43 জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে কলকাতার একটি হাসপাতালে। ভয়ে লাঠি হাতে বের হচ্ছেন এলাকাবাসী। পাগলা কুকুরের আতঙ্ক হাবড়ায়। পাগলা কুকুরের কামড়ে জখম শিশু সহ প্রায় 43 জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আতঙ্কে লাঠি হাতে রাস্তায় বের হচ্ছেন এলাকাবাসী। পাগলা কুকুরের আতঙ্কে ভুগছেন হাবড়াবাসী। এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি পাগলা কুকুর, আর সে ছুটে এসে রাস্তায় স্থানীয় বাসিন্দাদের কামড়ে দিচ্ছে। ওই পথে কেউ গেলেই তাকে আছড়ে কামড়ে মারাত্মক জখম করছে কুকুরটি। তার আক্রমণে এখনো পর্যন্ত শিশু সহ প্রায় 43 জন জখম হয়েছে বলে জানা গিয়েছে। পথে পাগলা কুকুরের হামলা থেকে বাঁচতে এখন লাঠি হাতে রাস্তায় বের হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় দুজন কুকুরের কামড়ে মারাত্মকভাবে জখম হয়েছেন, তাদের কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কুকুরটিকে ধরবার জন্য কাজ শুরু করেছে প্রশাসন। পাগলা কুকুরের খবরে রীতিমতো ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হাবড়া দেশবন্ধু পার্ক, হিজল পুকুর, হাবড়া 1 নম্বর ও 2 নম্বর গেট, স্টাফ কোয়ার্টার, হাবড়া বাজার এবং স্টেশন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ওই পাগলা কুকুর। এই পাগলা কুকুর রাতে থানাতেও ঢুকে পড়েছিল। স্থানীয় সূত্রে খবর, এক রাতের মধ্যেই অন্তত 43 জনকে আছড়ে কামড়ে জখম করেছে ওই পাগলা কুকুর। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় রেফার করা হয়েছে। আমি পেট্রোল পাম্পের সামনে ছিলাম, একটা কুকুর পরপর যাকে পাচ্ছে তাকে কামড়ে চলে যায়। টোটাল 45 জনের মতো কামড়েছে। এখানে অনেক ইটপাকে অনেক ভিড় ছিল, কেউ কিছু বলছে না, কামড়াচ্ছে, পিছন থেকে লোকজন দেখছে, কোনো ব্যবস্থাই নিচ্ছে না। রাতে আহতদের দেখতে হাবড়া হাসপাতালে আসেন পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা। তিনি চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন, পাগলা কুকুরটিকে ধরার ব্যবস্থা করেন, আর সাধারণ মানুষকে সচেতনভাবে চলাফেরা করতে পরামর্শ দেন। এই বিষয়ে হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, আমি হাবড়া হাসপাতালে চলে আসি খবর পেয়ে। একটি কুকুর 2 নম্বর রেলগেট থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত অন্তত বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে। মানুষ খুব আতঙ্কে রয়েছে। সবাইকে বললাম একটু সাবধানে থাকতে। পশু চিকিৎসকদের খবর দিয়েছি, পশু প্রেমীদেরও খবর পাঠিয়েছি, মানুষকে একটু সচেতন থাকতে আবেদন করছি। দেখুন, আমি সংবাদটা পাওয়ার পরেই আমি হাবড়া হাসপাতালে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি। একটি কুকুর প্রায় 1 ঘন্টা আগের থেকে হাবড়া 2 নম্বর রেলগেট থেকে শুরু করে 1 নম্বর রেলগেট, এই মুহূর্তে স্টাফ কোয়ার্টার, এই বিভিন্ন জায়গায় প্রায় 15 জনকে কামড়েছে। স্বাভাবিক কারণেই মানুষ খুব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। আমরা চারিদিকে খবর দিচ্ছি। স্টাফ কোয়ার্টারে এই মুহূর্তে আমাদের যারা ছেলেরা আছে ওদেরকে বললাম যে সাবধানে সবাইকে বলে দাও থাকতে। আর আমাদের ভেটেরিনারি ডাক্তারকে আমরা খবর দিয়েছি, তারাও আসছেন, এবং পশুপ্রেমী সংস্থা তারাও আসছেন, যাতে কে ওই যে কুকুরটা সবাইকে কামড়াচ্ছে তাকে ওরা রেস্কিউ করতে পারে। কয়েকজনকে খুব গুরুতরভাবে আহত হয়েছে, তাদেরকে রেফার করা হয়েছে। এই বিষয়ে যখন এক শিশুর বাবা জানান, আমার বাড়িতে একটি পোষ্য জীব আছে, তাকে দেখে ওই পাগলা কুকুরটি চিৎকার করতে করতে আমার বাড়ির উঠোনে চলে আসে। উঠোনের সামনে বসে আমার ছেলে পড়ছিল, এরপরই পাগলা কুকুরটি এসে আমার ছেলেকে কামড়ে দেয়। আমাদের বাড়িতে একটা পোষা কুকুর থাকে, হঠাৎ সে ডেকে উঠলো, ডেকে উঠলে হঠাৎ দেখি ঘুরে ওই কালো কুকুরটা আমার ঘরে ঢুকে গেল। আমার ছেলে পড়ছিল, পড়তে পড়তে ও বলে কি হলো, ও নামতে নামতে না নামতে নামতে তো ফেলে কামড়ে দিচ্ছে। এ ডাক্তার কাছে যাবে বলে কাকি তাকে ধ্যান রাখতে গেছে, কাকিকে আমাদের গলির মুখে ফেলে ওখানে কামড়েছে, তারপরে ওনাকে কামড়েছে। ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভয়ে রাস্তায় বেরোতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। আবার আতঙ্কিত কিছু সাধারণ মানুষ লাঠি হাতে বের হচ্ছেন। নানা, আমাদের কি শুনলাম পাগলা কুকুর নাকি বলে বের হয়েছে, সেই কারণে কি লাঠি নিয়ে ঘুরছেন? হ্যাঁ, সেগুলো বাড়ি আছে, আমি কাজ করি। আতঙ্কে ভুগছেন? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।